সোমবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে কোর্ট কম্পাউন্ডে ডিআই অফিসের সামনে ওয়েস্ট বেঙ্গল আইসিটি স্কুল কোঅর্ডিনেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ডাকে বেতন কাঠামো সহ বেতন বৃদ্ধি ও কম্পিউটার বিষয়কে সিলেবাসে অন্তর্ভুক্তিকরণ সহ একাধিক দাবিতে কম্পিউটার শিক্ষকরা অবস্থান বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি গ্রহণ করলেন। তাদের দাবিগুলি হলো বিদ্যালয়ে অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের সাথে নির্দিষ্ট তারিখে বেতন প্রদান, কম্পিউটার শিক্ষক শিক্ষিকাদের এমসি রেজুলেশনের জন্য ডিআই কর্তৃক নির্দেশ প্রদান এবং পৃথক নিয়োগপত্র প্রদান, কম্পিউটার ল্যাব সংক্রান্ত দীর্ঘদিনের সমস্যা অবিলম্বে রক্ষণাবেক্ষণের ব্যবস্থা গ্রহণ করার দাবিও জানানো হয়। তাদের দাবি মানা না হলে রাজ্য জুড়ে তারা বৃহত্তর আন্দোলনে যাবেন বলে হুঁশিয়ারি দেন। আমরা এসেছি স্কুল কোঅর্ডিনেট ওয়েস্ট বেঙ্গল স্কুল কোঅর্ডিনেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পূর্ব বর্ধমান জেলার ডিআই সাহেবের কাছে এসেছি। আমাদের যে দাবি দাওয়াগুলো প্রত্যেকবার জানানো সত্ত্বেও ডিআই সাহেব আমাদের দাবিগুলো মানে নাই এখনও পর্যন্ত। এক তারিখে আমাদের বেতন চাওয়ানো হয়েছিল, কিন্তু এক তারিখে আমরা এখনও পর্যন্ত বেতন পাচ্ছি না। এবং এমসিউ রেজুলেশনে আমাদের নাম তোলার জন্য বলা হয়েছে, এখনও এমসিউ রেজুলেশন করে নাই। অ্যাকোর্ডেন্সে নাম তোলার জন্য বলা হয়েছে, কিন্তু এখনও অ্যাকোর্ডেন্সে নাম তোলে নাই স্কুলগুলো। এবং রিলিফ রেজিস্ট্রেশন এখনও মেনটেন করছে না অনেক স্কুলগুলো। স্যাররা বলছে যে যতক্ষণ না ডিআই মেল করছে ততক্ষণ আমরা করতে পারবো না। তাই আমরা ডিআইকে বারবার জানানো সত্ত্বেও ডিআই আমাদের দাবিগুলো মানে নাই। তাই আজকে আমরা অবস্থান বিক্ষোভে বসেছি। আজকে আমরা বর্ধমান পূর্ব বর্ধমান ডিআই অফিসে উপস্থিত হয়েছি আমাদের দাবি দাওয়া নিয়ে। আমরা আইসিটি কম্পিউটার ইনস্ট্রাক্টর, আমাদের মাসিক বেতন হচ্ছে 8,000 টাকা, যা একটা ঠিকাদার যারা মাসে মানে মাঠে কাজ করে তাদের থেকেও কম। 8,000 টাকাকে যদি আপনি 30 দিয়ে ভাগ করেন কত টাকা হচ্ছে আপনারা সবাই জানবেন। আমরা স্কুলে যাবতীয় কাজকর্ম সবই করে থাকি, যেমন পরীক্ষা নেওয়া, পরীক্ষার প্রশ্ন করা, খাতা দেখা, তারপর নিজেদের ক্লাস নেওয়া, প্র্যাকটিক্যাল ক্লাস নেওয়া, প্রভিশনাল ক্লাস নেওয়া, সমস্ত কাজকর্মই আমরা করে থাকি। অনলাইনে যাবতীয় কাজকর্ম সেগুলোও আমরা করে থাকি। এবার তারপরেও আমাদের নির্দিষ্ট কোনো বেতনের কোনো নির্দিষ্ট দিন নেই। আমরা কোনো মাসে 1 তারিখে পাচ্ছি, কোনো মাসে 2 তারিখে পাচ্ছি, তো কোনো মাসে 4 তারিখে পাচ্ছি। কোনো নির্দিষ্ট বেতন পরিকাঠামো নেই। আইওএসএমএসে আমাদের নাম উঠেছে, তার সত্ত্বেও আমাদের টিচারদের সঙ্গে বেতন আমরা একই দিনে পাই না। এবং পে স্লিপ, আমাদের কোনো পে স্লিপ জেনারেট হয় না। তো এই সমস্ত আমাদের নিজেদের যে সমস্ত দাবি, যেমন আমাদের লিভ রেজিস্ট্রেশন করা হয় না, তারপর অ্যাকুইটেন্সের নাম অনেক স্কুলেরই এখন অ্যাকুইটেন্সে এখনও নাম উঠল। এই সমস্ত দাবি দাওয়া নিয়ে আমরা আজকে পূর্ব বর্ধমান জেলার ডিআই অফিসে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাউ, আনন্দ বার্তা।